কি কেমন দেখছেন কেমন বুঝছেন দারুণ দারুণ বলুন দুর্দান্ত লোভ লেগেছে বোধ খুব লোভ লেগেছে তাহলে খুব যদি লোভ লাগে তাহলে পুরো রেসিপিটা খুব ভালো করে দেখে নিন আর আজকেই গাজর কিনে বা ঘরে যদি গাজর থাকে চটপট করে বানিয়ে ফেলুন গাজরের হালুয়া একদম আমি আজকে গাজরের হালুয়ার সাথে সাথে তোমাদেরকে বা আপনাদেরকে খুব সুন্দর একটা ফ্লুয়েট মিউজিক শোনাবো তার সাথে সাথে আমার আজকে এটা ফার্স্ট এডিটিং আমি এইভাবে করেছি জানি না কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে তো চলো দেখে নি ঝটপট করে আর লোভ না বাড়িয়ে গাজরের হালুয়া দেখো গাজরগুলো না আমি নিয়েছি বেশ লম্বা লাল লাল রঙের গাজর নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আমি গ্রেট করে নিলাম এবার গ্রেটের সাথে সাথে আমি দেখিয়ে দিচ্ছি দুধ এখানে এক লিটার দুধ খুব ঘন করে ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি এবার সরাসরি কড়াইয়ে চলে এলাম কড়াইয়ে কিন্তু কেউ যেও না আমার কড়াইটা অনেক পুরনো কড়াই কিন্তু এরকম বড় কড়াই ছাড়া কিন্তু হবেও না রান্নাটা তাই আমাকে বাধ্য হয়ে এই কড়াইটাই বসাতে হয়েছে দিয়ে দিয়েছি এর মধ্যে গিয়ে ঘি একদম পিওর দেশি ঘি পুরোটাই কিন্তু ঘি এর মধ্যে কিন্তু কোনো সাদা তেল নেই তো আমি এই ঘিয়ের মধ্যে ঘিটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে গ্রেট করে রাখা যে গাজর সেই গাজরটা কিন্তু দিয়ে দেব এইটা সাধারণত বাঙালিদের রেসিপি নয় কিন্তু আমি এর আগেও বলেছি যে আমরা বাঙালিরা সব জায়গায় রাজত্ব করতে পারি বা রাজত্ব করতে ভালোবাসি তো সবার আগে আমাদের রান্নাঘর বা আমাদের যে রন্ধন শিল্প সেইখানে সব জায়গাতেই আমরা রাজত্ব করি তো এই গাজরের হালুয়া বাঙালিদের না হলে কি হবে বাংলার এখন প্রত্যেকটা ঘরে এই গাজরের হালুয়া বানিয়ে থাকি আচ্ছা কথা বলতে বলতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়েছি ছোট এলাচ সেই এলাচটাকে একটু গুঁড়ো করে আর কী কী নিচ্ছি চলো দেখিয়ে দিই এখানে নিয়েছি খোয়া ক্ষীর আর এখানে নিয়েছি আমি দু চামচের মতন গরম দুধ তার মধ্যে আমি একটু কেশর দিলাম কেশরের সম্বন্ধে একটু ছট করে বলি কেশর যদি খুব ভালো হয় সঙ্গে সঙ্গে আপনার কালার ছাড়বে না আর যে সমস্ত কেশর রঙ করা থাকে তারা কিন্তু দুধে দেওয়া মাত্রই কালার ছেড়ে যাবে এটা কেশরের ভালো মানে আসল কেশর এবং নকল কেশরের চেনার একমাত্র উপায় তো ওইটা দিতে দিতেই আমি এদিকে আবার নাড়তে চলে এলাম দেখো নেড়ে 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 আমার কিন্তু এটা খুব সুন্দরভাবে অল্প হয়ে এসেছে এবং যে জল একটা ভাব থাকে ছ্যাঁক ছ্যাঁক আওয়াজটা সেই জল ভাবটা কিন্তু একদম এখন কমে গেছে তো আমি আরেকটু ভেজে নিয়ে তার মধ্যে এতে দুধ অ্যাড করবো বাঙালিদের মিষ্টির মধ্যে এইভাবে সব থেকে যেটা প্রিয় বা জনপ্রিয় বা বাঙালির ঐতিহ্য সেটা হচ্ছে পায়েস তো পায়েস সেই শুধু আমরা খান্ত নই এবার আমরা চলে গেছি বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের প্রদেশের এবং নিজেদেরই দেশের বিভিন্ন রাজ্যের যে বা স্টেটের যে সমস্ত মিষ্টান্নগুলো সেখানেও তাই নয় আচ্ছা দেখো আমার গা কেশরের রঙটা আস্তে আস্তে কী সুন্দর ছাড়ছে তো আমি কিন্তু এদিকে দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে দেখো খুব সুন্দর করে ফুটছে ফুটছে এবং কালারটাও খুব সুন্দর করে আসছে গাজরের হালুয়া গাজর তো এমনিতেই লাল লাল রঙ তার মধ্যে দুধ তার মধ্যে আবার কেশরের সেই হলুদের কেশরের রং। দুটো মিলেমিশে কিন্তু অদ্ভুত একটা কালার অসাধারণ একটা কালার নিয়ে এসেছে যেটা একদম একদমই রোমাঞ্চকর ব্যাপার তাই না তো আমি এর মধ্যে এবার ফুটে উঠেছে এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীরটা এর মধ্যে অনেকে খোয়া ক্ষীরের পরিবর্তে আমুল দুধ যেটা থাকে গুঁড়ো সেটা গরম দুধে মিশিয়ে গুলে নিয়ে তারপরে দিলেও কিন্তু এটা টেস্টটা খুব ভালো আসে আর এটা নাড়তে নাড়তে কম হিটে এবং মাঝে মধ্যে বেশি হিটে দিতে দিতে এটা একদম মাখো মাখো হয়ে আসছে দেখো খুব সুন্দর একটা মাখো মাখো যেটা হালুয়ার মেন জিনিস যে পুরোটা মাখো মাখো হবে কোনো গোটা গোটি ভাব থাকবে না তো সেই রকমই কিন্তু খুব সুন্দর করে হয়ে এবং কালারটাও এসেছে দুর্দান্ত না কালারটা অদ্ভুত একটা কালার এসেছে তো এই করতে করতে আমি একটু 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 করে এগিয়ে যাচ্ছি একটার পর একটা ধাপে গাজরের হালুয়ার যে একদম শেষ পর্যায়ের দিকে তো নেড়ে না নেড়ে মানে নাড়তে দেখেই আমার লোভ লাগছে আমার যদিও এটা অনেকদিন আগেকার করা এবং আমি আজকে দিচ্ছি কিন্তু খেতে বিশ্বাস করো প্রচণ্ড সুন্দর হয়েছিল মানে মুখে বলে না লেগে থাকার মতন একটা রেসিপি ঠিক সেই রকম মুখে লেগে থাকার মতন একটা রেসিপি এর মধ্যে আমি দিয়ে দিলাম গাজরের সরি কাজুর কিছু মানে একদম কুচো কুচো করে নিয়েছিলাম কেটে সেই কাজুর টুকরোগুলো এবার আসছে একদম কালারফুল যে ব্যাপারটা সেটা ওই গাজরের মধ্যে আমি দিয়ে দিলাম কেশর ভেজানো সেই দুধটা কেশরের তো একটা হালকা গন্ধ আছেই তার সাথে যে কালারটা সে কালারটার জন্যই মেন নেওয়া কিন্তু এই কেশরটা এবার দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা তোমরাও তোমাদের পরিমাণ মতো দেবে কারণ হচ্ছে ক্ষীরে কিন্তু মিষ্টি থাকে আর দুধেও যেহেতু ঘন করে জাল করেছি তো দুধটা অটোমেটিক মিষ্টি মিষ্টি একটা ভাব চলেই আসে তো চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আর দেখো কালারটা দেখো দুর্দান্ত কালার তো আমি আরেকটু একটু শুকাবো এবং কিন্তু আমার দেখো একদম লাস্টের পর্যায়ে আমি চলে এসেছি এবং ওপরে আমি কিছু কাজু কিছু কেশর এবং কিছু খোয়া ক্ষীর দিয়ে পরিবেশন করেছি বলো আজকে কি তোমরা বানাবে খুব লোভ লাগছে না আজকেই বানিয়ে ফেলো ঝটপট রুটির সাথে কিন্তু দারুণ লাগবে তো আজকের মতন টাটা